সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিমাদের দেয়া ইউক্রেনের আরো ট্যাঙ্ক ধ্বংস করল রুশ বাহিনী, আরো বিস্তারিত জানিয়ে দেব। তাইওয়ানে অস্ত্র পাঠিয়ে আঞ্চলিক শান্তিতে হুমকির মুখে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। আরো থাকবে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে বাইডেনের কমান্ডার। অস্ট্রেলিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজের মার্কিন নেতৃত্বের সামরিক মহড়া বন্ধ। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব চীনের সঙ্গে সম্পর্ককে কিম নিতে চান নতুন উচ্চতায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। পশ্চিমাদের দেয়া ইউক্রেনের আরো ট্যাঙ্ক ধ্বংস করল রুশ বাহিনী, রাশিয়ার বিরুদ্ধে কর্তৃত্ব পাল্টা সামরিক অভিযানে আরো বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক গতকাল এই তথ্য জানিয়েছে। মন্ত্রক জানিয়েছে গত 24 ঘন্টায় কিয়েভের বাহিনী 500 সেনা সদস্য হারিয়েছে। একই সাথে পশ্চিমাদের সর্বকরা বহু সংখ্যক সামরিক যান ধ্বংস হয়েছে, যার মধ্যে জার্মানি তৈরি লেপার্ড 2 এবং ফ্রান্সে নির্মিত MX-10 ড্যাং ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্র নিয়মিত ব্রিফিং এ গতকাল জানায় জাপোরজিয়া অঞ্চলের ব্রাবতিয়া গ্রামে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর আগের দিনেও সেখানে বড় রকমের যুদ্ধ হয়। এই সংঘর্ষে ইউক্রেনে 180 জনের বেশি সেনা হারিয়েছে এবং 3টি লেপার ট্যাং ধ্বংস হয়। ফলে রাশিয়ার অবস্থান থেকে পিছু হটতে ব্যর্থ হয় ইউক্রেনের সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রের বিবৃতিতে আরো বলা হয়েছে ইউক্রেনের সেনারা রাবতিনো এলাকায় ফ্রান্সে তৈরি MX-10 মডেলের 2টি ট্যাঙ্ক হারিয়েছে। এছাড়াও অনলাইনে ছড়িয়ে পড়া একটি ফুটেজ থেকে দেখা যায় মারিউপোলে এই মডেলের ক্ষতিগ্রস্ত একটি ট্যাঙ্ক সহ একটি সামরিক ট্যাঙ্ক আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে রাশিয়ার সরকারি কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে যুদ্ধ চলছে, সেখানে ইউক্রেনে একটি বড় হামলা প্রতিহত করা হয়েছে। এই সংঘর্ষে ইউক্রেনে 110 জন সেনা হারিয়েছে। এর পাশাপাশি বহু সংখ্যক আর্মড ভেহিকেল ও অন্যান্য যুদ্ধ ধ্বংস হয়েছে, যার মধ্যে 3টি হাউজান কামান রয়েছে। তাইওয়ানে অস্ত্র পাঠিয়ে আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন চীনা দূতাবাস এক চীন নীতি মেনে চলার এবং তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধিতে অবদান না রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ একথা জানিয়েছেন। ওই মুখপাত্র বলেছেন চীন চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে সামরিক সম্পর্কের পাশাপাশি অস্ত্র সরবরাহের বিরোধিতা করছে। চীনের এমন অবস্থান দ্ব্যর্থহীন এবং অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক চীন নীতি মেনে চলতে হবে এবং তাইওয়ানে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। এছাড়া তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্থিতির সাধারণ হুমকি হিসেবে দেখা দিতে পারে এমন সব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। টিভি চ্যানেল ABC তাদের বিভিন্ন সূত্রে বরাদ্দ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মজুদ থেকে এই সামরিক সহায়তা দেওয়া হবে। এই অস্ত্র সহায়তা প্যাকেজ ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল গোয়েন্দা এবং পর্যবেক্ষণ সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। ABC আরো বলেছে এই প্রথমবারের মতো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা মজুদ থেকে তাইওয়ানে একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুরের সহিংসতা নিয়ে দেশ জুড়ে অস্থিরতার মধ্যে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে 26টি বিরোধী দলের জোট ইন্ডিয়া। লোকসভায় কংগ্রেসের পাশাপাশি BRS আলাদাভাবে প্রস্তাব এনেছে মোদি সরকারের বিরুদ্ধে, এরপরেই তা সংসদে গৃহীত হয়। এ বিষয়ে বিতর্ক কবে সেই তারিখ শিগগিরই ঘোষণা করবেন স্পিকার ওম বিড়লা। মণিপুরের সহিংসতা এবং ধর্ষণ ইস্যুতে মোদীকে জবাব দিতে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সকালে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেসের গৌরব গগৈ। BRS এর ফ্লোর লিডার নাগেশ্বর রাও এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন। বিরোধী দলের সংসদ সদস্য দাঁড়িয়ে তাতে সমর্থন জানান। মোদি সরকার বিরুদ্ধে এই প্রস্তাব কোন সংকট তৈরি হবে কিনা এখন স্পষ্ট নয়, তবে বিরোধীদের কিছুটা খোঁচা দিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপি নেতা প্রহ্লাদ যোশী বলেন প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার আস্থা রয়েছে জনগণেরও।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের শহর দীপ্রোতে নিরাপত্তা বাহিনীর একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সকালে ইউক্রেনের একটি বহুতল ভবন এবং নিরাপত্তা বাহিনীর একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ বিষয়টি নিশ্চিত করে টেলিগ্রাম বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সকালে একটি বহুতল ভবন এবং নিরাপত্তা বাহিনীর একটি ভবনের শত্রুপক্ষ আঘাত হেনেছে। এটিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেনের নেতা বলেন, তিনি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জরুরি সেবা বিভাগ এবং সামরিক বিভাগের আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এই হামলার জবাব দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়াকে শাস্তি দিতে আমরা প্রয়োজনীয় কিছু করব। আমাদের জনগণের উপর চালানো প্রতিটি সন্ত্রাসী হামলার যথাযথ জবাব দেওয়া হবে। সূত্র গার্ডিয়ান। যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে বাইডেনের কমান্ডার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডার যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। বিষয়টি এতটাই ভয়ঙ্কর যে কমান্ডারের কামড়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন সিক্রেট সার্ভিসের এক সদস্যকে কামড় দেয় ওই কমান্ডার। তখন ফার্স্ট লেডি জিল বাইডেন এই কুকুরটিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, পশুপ্রেমী হিসেবে ভালো পরিচিত রয়েছে জো বাইডেনের, এমনকি হোয়াইট হাউসেও তিনি নিজের সঙ্গে তার পোষা কুকুরগুলো রেখেছেন। বাইডেন 2021 সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউসে আনেন এবং জার্মান শেপার্ড ওই কুকুরেরটি বয়স ছিল তখন মাত্র 2 বছর। কমান্ডার বাইডেনের ভীষণ প্রিয় একটি পোষা প্রাণী। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত কয়েক মাসে কুকুরটি কমপক্ষে 10 জনকে কামড়িয়েছে। এমন অবস্থায় কমান্ডার কে আচরণ সংশোধনের প্রশিক্ষণ দেওয়া হবে। অস্ট্রেলিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ চার মার্কিন নেতৃত্বাধীন সামরিক মহড়া বন্ধ। প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাথে যৌথভাবে মহড়া চালানোর সময় অস্ট্রেলিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর 4 সদস্য বিশিষ্ট নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পর সামরিক মহড়া স্থগিত করা হয়েছে। গতকাল রাতে কুইন্সল্যান্ডের প্রদেশের হ্যামিল্টন দ্বীপের উপকূলে অঞ্চলে MRS-90 মডেলের হেলিকপ্টারটি সমুদ্রতে বিধ্বস্ত হয়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লিস আজ শনিবার সকালে একথা ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা সম্ভবত জানেন আমাদের বিমান বাহিনীর 4 সদস্য নিখোঁজ রয়েছেন। রাতভর তল্লাশি অভিযান শেষে তিনি সকালে ওই তথ্য জানান। আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ার ওই 4 সেনা সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে না। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ সম্পর্কে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা কোনো কথা বলেননি। হেলিকপ্টার দুর্ঘটনার আগে অস্ট্রেলিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়া শুরু হয় এবং এতে জাপান, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া সহ মোট 11টি দেশের 30,000 সেনা অংশ নেয়। চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই মহড়ার আয়োজন করেছে বলে মনে করা হচ্ছে। সামরিক মহড়া চালানোর মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ট্রেলিয়া সফর করছেন। সূত্র পাস টুডে। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে আলাদা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না বলেও জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক ব্রিফিং এর বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি এক কর্মীর কানাডায় আশ্রয় না পাওয়া এবং অতীতে বিএনপি রাজনৈতিক সহিংসতা জড়িত হওয়ার প্রসঙ্গে বলেন তিনি। ওই সাংবাদিক বলেন, কানাডার ফেডারেল আদালতে বিএনপির সাথে যুক্ত একজন কর্মীর আশ্রয় আবেদন খারিজ করে দিয়েছে এবং দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের পর্যবেক্ষকরা বলেছেন, বিএনপি অতীতে রাজনৈতিক সহিংসতা জড়িত রয়েছে, বিশেষ করে 2014 সালে। সেই সময় জাতীয় নির্বাচনের সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছিল। এবারও বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে এগিয়ে আসার সাথে সাথে বিএনপিকে সহিংসতা শুরু করার চেষ্টা করার অভিযোগ করেছে ক্ষমতাসীন দল। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জবাই ম্যাথু মিলার বলেন, আমার পর্যবেক্ষণ হচ্ছে আমরা বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো দেশে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেই না, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। চীনের সঙ্গে সম্পর্ককে কিম নিতে চান নতুন উচ্চতায়। বৈশ্বিক রাজনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা
কিম জং উন প্রতিবেশী চীনের সঙ্গে তার দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএন জানিয়েছে এই তথ্য। কেসিএন এর প্রতিবেদন অনুসারে উত্তর কোরিয়ার 70তম বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিতে সফররত চীনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছে কিম জং উনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সেখানে নিজের এই আকাঙ্ক্ষা স্পষ্ট করেন কিম এবং চীনা প্রতিনিধি দলও এতে আন্তরিকতা সাই দিয়েছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের সরকারের প্রতিনিধি বৈঠকে আমাদের শীর্ষ নেতা কিম জং উনের চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সাথে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।